কালকে আমি বলে দিলাম ওকে ক্লিয়ারলি যে আমার বিরোধী আমার বিদ্রোহী ব্যাপারটাকে সরানোর জন্য লেভেলটাকে সরানোর জন্য তোমাকে একটাই করতে হবে যে ইসলামপুর ব্লক কমিটি কে ডিসলভ করে ইসলামপুর ব্লক কমিটি কে ডিসলভ করে ইসলামপুর ব্লক কমিটি কে ডিসলভ করে জাকিরকে সাসপেন্ড করে সমাজের জন্য সাসপেন্ড করে জাকিরকে সাসপেন্ড করে সমাজের জন্য সাসপেন্ড করে জাকিরকে সাসপেন্ড করে সমাজের জন্য সাসপেন্ড করে আর সংগঠনটা ব্লকের আমার হাতে দাও আর সংগঠনটা ব্লকের আমার হাতে দাও বলে দিলাম কি দেখো আমি এখন সমস্ত বলি এখন বলটা তোমার হাতে ছেড়ে দিই এখন বলটা তোমার হাতে এখন ভালো হবে কি খারাপ হবে এখন তোমার হাতে বলে দিলাম কি দেখো আমি এখন সমস্ত বলি এখন বলটা তোমার হাতে ছেড়ে দিই এখন বলটা তোমার হাতে এখন ভালো হবে কি খারাপ হবে এখন তোমার হাতে আমার বিদ্রোহী ব্যাপারটাকে সরানোর জন্য তোমাকে একটাই ব্যাপার করতে হবে যে ব্লক কমিটিকে ডিসলভ করে জাকিরকে ছ মাসের জন্য সাসপেন্ড করে সংগঠন ও ব্লকের দায়িত্ব আমার হাতে দাও এছাড়া কোনো পথই নেই তাকে বিদ্রোহের পথ থেকে সরিয়ে আনার ইসলামপুরের রাজনীতিতে বরাবরই কানাইয়ালাল আগরওয়াল ও করিম চৌধুরী পরস্পর মুখোমুখি সম্প্রতি সময়ে করিম চৌধুরী দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে যেভাবে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন তা শাসক দলের জন্য যথেষ্ট অস্বস্তিকর জনাব করিম চৌধুরীর নামের আগে বিদ্রোহী কথাটি জুড়ে গেছে ইদানিং তাই তৃণমূলের নবজোয়ার কার্যক্রমে এসে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন শহরে অভিমানী করিম সাহেব উপস্থিত হননি সেখানে তিনি চেয়েছিলেন অভিষেকই আসবেন তার গোলঘর পর্যন্ত আশীর্বাদ নিতে অভিষেক এমুখো হননি তবে ইটাহার থেকে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরপিতা কানাইয়ালাল আগরওয়ালকে তিনি নির্দেশ দেন তিনি যেন করিম চৌধুরীর বাড়িতে গিয়ে বিবাদের নিষ্পত্তি ঘটান সেমত গতকাল কানাইয়ালাল আগরওয়াল করিমবাবুর বাড়িতে যান তাকে ফুলের তোড়া দিয়ে করিম সাহেব উষ্ণ অভ্যর্থনাও করেন বিশেষত পৌরসভার চেয়ারম্যান কানাইয়াবাবু কংগ্রেস ছেড়ে শাসক দল তৃণমূলে যোগ দেওয়ার পর দল ও দলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার দলে গুরুত্ব দিয়েছেন তা নজরে পড়ার মতো আর তাতেই দুই বাঘা নেতার মধ্যে ওল আর তেঁতুলের সম্পর্ক আরও তিক্ত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা সেদিন দুই নেতার মধ্যে বেশ কিছু সময় কথাবার্তা হয় সাংবাদিকদের করিম চৌধুরী জানান যে ব্লকের দায়িত্ব তার হাতেই ন্যস্ত করতে হবে কেননা তিনি ডিজার্ভ করেন এটা রিটেক কেননা তিনি ডিজার্ভ করেন সেটা এছাড়া কোনো পথই নেই তাকে বিদ্রোহের পথ থেকে সরিয়ে আনার বিষয়টি নিয়ে কানাইয়ালাল আগরওয়াল বলেন দলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি তাকে ফোন করে তার বাড়িতেও যাই দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে কালকে আমি বলে দিলাম ক্লিয়ারলি যে আমার বিরোধী আমার বিদ্রোহী ব্যাপারটাকে সরানোর জন্য লেভেলটাকে সরানোর জন্য তোমাকে একটাই করতে হবে যে ইসলামপুর ব্লক কমিটি ডিসলভ করে জাকিরকে সাসপেন্ড করে সমাজের জন্য সাসপেন্ড করে আর সংগঠনটা ব্লকের আমার হাতে দাও এটা আমি তোমার বলতেছি আওকে ছ মাসের জন্য সাসপেন্ড করে দাও আর আমরা একসঙ্গে মিলে আমরা ইসলামপুরের উন্নয়ন চিন্তা করবো বলছে তারপর বলার পর ও এখন একটাই কথা বললো যে বেশি বেশি বলাবলি করবেন না করেন না আমি বলে তোমাদের তো তোমারই করা না এই যে যা কিছু হয়েছে আমাদের বলে তোমারই করা আছে তুমি পারবে তুমি তো করবে ঠিকই তো বলে যাই দিন তুমি দিয়ে জেনে দে ঠিক আছে তুমি তো পারবে সময়টাতে যা কিছু হয়েছে এখন ইসলামপুরে আমার সঙ্গে আর সংগঠন সঙ্গে সেটা তো তোমারই করা না মমতা দিদিকে বলে দিলাম যে আপনার লোকগুলি তো আমার লোকগুলো মারছে মমতা দি আমি কোনো বিচার পাচ্ছি না কোনো প্রতিকার পাচ্ছি না সরকার কারা ওরা মানে কানাইয়া আর জাকি ওদের দলের লোকগুলো ওদের সঙ্গে যে দুষ্কৃতি দেওয়া আছে তারা আমার লোকগুলোকে মারি দিচ্ছে এখন সামনে নির্বাচন এখন ভয় আছে তোমার কর্তব্য কানাইয়া তুই জেলা প্রেসিডেন্ট দলের লোক হোক যে কোনো লোক যদি অন্যায় করে থাকে নিতে হবে
ওকে তুমি 6 মাসের জন্য সাসপেন্ড করে দাও, দল থেকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দাও, আর এই কমিটিকে ডিজলভ করে দাও, আর তোমাদের আমার হাতে ছেড়ে দাও, আমার হাত আমি এমএলএ আমার হাতে থেকে দিয়ে দাও। এটা তো নিয়ম, এটা চুজ করে দাও, সব ঠিক আছে। আর তুমি আমি বন্ধু হিসাবে এখানে থাকো, তুমি চেয়ারম্যান আছো, আমি এমএলএ আছি, দুজনে মিলে আমরা ইসলামপুর ঘোরাঘুরি করে প্ল্যান প্রোগ্রাম প্রোগ্রাম করবো, উন্নয়নের চিন্তাভাবনা করবো, সব কিছু করবো তোমার আমার মিলে। কিন্তু তুমি আলাদা, আমি আলাদা, ভালো লাগছে না, কদিন হয়ে গেল এটা নিয়ে, কদিন হয়ে গেল। তুমি তোমার জন্য আমি আজ পর্যন্ত মেন পেজে পা রাখিনি, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও, আমার সঙ্গে দোষী করে নাও, দোষী করার পর আমাকে নিমন্ত্রণ করে দিই তোমার মিট তোমার মিউনিসিপ্যালিটি অফিসে, তোমার সমস্ত কন্ট্রিউটর সঙ্গে সাক্ষাৎ করা, আমার এরকম দূরে থাকলে ভালো লাগছে না, বহুদিন তো হয়ে গেল। এখন আমার দোষী হিসাবে দোষ হয়ে যাও, আমার তুমি তুমি দোষী আমার সঙ্গে করো, আর তুমি হিসাবে থাকবে না। ইসলামপুরের স্বার্থের জন্য, ইসলামপুরের ভালোর জন্য তোমাকে আমার বন্ধু হতে হবে, তোমাকে আমার দোষ হতে হবে, তুমি আমরা তুমি এই যে সিটটা যে করে আমি এটা ট্যারিজ, তুমি চেয়ারম্যান আছো, চেয়ারম্যানে থাকবো ওখানে, আমি ক্যামেরা আছি, ক্যামেরা আমরা দু ভাই মিলে দু ভাই ও নিজে বললো, হ্যাঁ বড় ভাই আমি ছোট ভাই, বড় ভাই ছোট ভাই, তুমি বড় ভাই ছোট ভাই হিসাবে চলো, নিজে বলুন বড় ভাই আপনি আমি ছোট ভাই, তো বড় ভাই ছোট ভাই হিসাবে আমরা কাজ করি, ইসলামপুর সাথে মানুষ জনগণের স্বার্থে কাজ করি। খুব 23 বছর পর আমি ওকে খোলা মনে দেখলাম, আই ওয়াজ হ্যাপি টু ফাইন্ড হিম ইন গুড মুড, ভালো মুডে দেখলাম, ভালো চেহারায় দেখলাম, খোলা মন দেখলাম, যে না লোকটা এখন আমাদের এখন বুঝতে পেরেছে যে না ও আগেকার যা কিছু হোক করে গেছিল ভুল তুলছিলই, ইসলামপুরের চৌধুরী সাহেব সঙ্গে এলাকা থাকাটা ইসলামপুরের জন্য ক্ষতি হয়েছে। এখন ও এটা আমি পর্যন্ত বলে দিলাম যে দেখো আমি এখন সমস্ত বলি, এখন বলটা তোমার হাতে ছেড়ে দিই, এখন বলটা তোমার হাতে, এখন ভালো হবে খেলা হবে এখন তোমার হাতে, আমার নির্দেশ, আমার নির্দেশ, আমার নির্দেশ।